দেখুন কি হচ্ছে এখানে একজন নিরীহ প্লেয়ারকে মাটিতে ফেলে গলা চেপে ধরেছে তারই সতীর্থ দুইজন প্লেয়ার কিসের জন্য এই হিংসাত্মক আচরণ দলে জায়গা পাবার লড়াই নাকি পুরনো কোন শত্রুতার ঝাল মেটানো হচ্ছে নাকি নেহাতই হাসি ঠাট্টার বিষয় বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান হেডমাস্টার চন্ডিকা হাতুরে সিংহে তার প্রিয় ছাত্র সৌম্য সরকারকে দলে ফেরত আনার জন্য কি কোন ছক করছেন গতকাল রাতে সৌম্য সরকার আমার তিন বলে তিনটা ছয় মারছে একটা এই দিকে মারছে একটা এই দিকে মারছে আর একটা এই দিকে মারছে এই দিকে যে তিন নাম্বার ছয়টা মারছে তখন তো বলই হারায় গেছে নয়তো বাকি তিন বলে আরো তিনটা ছয় হইতো বইলা আমার বিশ্বাস সৌম্য সরকারকে আজীবনের জন্য দলে জায়গা দিতে চাই আমি দেখুন বাংলাদেশের ইয়ং প্লেয়ার তৌহিদ হৃদয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরই যেন সে আদব লেহাজের মাথা খেয়ে বসেছেন নয়তো সাকিব আল হাসানের মতো এত সিনিয়র একটা প্লেয়ারের সামনে সামনে কিভাবে হাঁটতে পারে তার হাঁটুর বয়সী একটা একটা প্লেয়ার তৌহিদ হৃদয় দেখুন প্র্যাকটিস সেশনে এসেও নাসুম একা একা মন খারাপ করে হাঁটছে তাহলে কি চন্ডিকা হাতুরে সিংহের নামে আনা চরকাণ্ডের অভিযোগ সত্যি ছিল সেই ঘটনার রেশ কি এখনো নাসুম বয়ে বেড়াচ্ছে ক্রিকেট বোর্ড কি এই ঘটনার প্রতি কোনো সুনজর দেবে না হাতের ইশারা দিয়ে কি বলতে চাচ্ছে এখানে চন্ডিকা হাতুরে সিংহে দলের সিনিয়র প্লেয়ারদের কি দল থেকে বের হয়ে যেতে বলছে এভাবে এক এক করে যদি দলের সব সিনিয়র প্লেয়ারদেরকে দল থেকে বের করে দেয় তারপর দলের কি হবে সেটা কি এক অনেকবারও ভেবে দেখেছে দলের প্রধান কোচ চণ্ডিকা হাতুরে সিংহে বিশ্ব ক্রিকেটে চরম ব্যর্থতার পরিচয় দিলেও দলের প্লেয়ারদের মধ্যে যেন কোনো ভ্রুক্ষেপি নেই তারা হাসতে হাসতে নাচতে নাচতে কেক ভোজন করছে আনন্দের মধ্যমণি হৃদয়কে দেখে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে কিসের জন্য এই কেক এটা কি হৃদয়ের জন্মদিনকে উপলক্ষ করে কোনো কেক নাকি হৃদয়ের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পাবার উপলক্ষে কেক কেক যে কারণেই হোক বিশ্বকাপের চরম ব্যর্থতার পরও তাদের গলা দিয়ে কেক নামছেই বা কিভাবে তাদের চোখে মুখে বিষাদের পরিবর্তে এত হাসি খুশি থাকার কারণই বা কি বড় ভাই সাকিব আল হাসানের কাছ থেকে কি পরামর্শ নিচ্ছে ইয়ং সেনসেশন তৌহিদ হৃদয় রাজনৈতিক পরামর্শ বিজ্ঞাপনের পরামর্শ শোরুম উদ্বোধনের পরামর্শ নাকি কিভাবে বিশ্ব ক্রিকেটকে শাসন করতে হয় সেই পরামর্শ বড় ভাই সাকিব কি ছোট ভাই হৃদয়কে সেরাদের সেরা হবার টোটকা বিনামূল্যেই দিয়ে দিবেন নাকি এখানেও অর্থ সুবিধা চেয়ে বসবেন লবি সাকিব মেহেদি হাসান মিরাজকে এখানে কি শিক্ষা দিচ্ছেন কোচ চন্ডিকা হাতুরে সিংহে রিভিউ নেয়ার জন্য কিভাবে ক্যাপ্টেনকে কনভিন্স করতে হয় নাকি ওভার কনফিডেন্সের সাথে কিভাবে ভুল রিভিউ নিতে হয় বিশ্বকাপে বাংলাদেশ দলের এই ভরাডুবির পরও প্রধান কোচ চন্ডিকা হাতুরে সিংহের মুখে এত বড় হাসি এই হাসির পিছনে রহস্যটাই বা কি দল থেকে এক এক করে সব সিনিয়র প্লেয়ারদেরকে বাদ দিতে পারার খুশি নাকি কোচিং প্যানেল থেকে তার অপ্রিয় কোচদেরকে বাদ দিতে পারার খুশি নাকি তার প্রিয় ছাত্র সৌম্য সরকারকে কোনো পারফরমেন্স কোনো কারণ ছাড়াই আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে পারার খুশি তার এই পৈশাচিক হাসির পেছনের রহস্য উদ্ঘাটন করে আমি আবারও ফিরে আসব পরবর্তী এপিসোডে সেই অবধি ভালো থাকুন কেলা ভোগের সাথেই takun